প্রিয় শিক্ষার্থীরা লগারিদমের গত ক্লাসে আমরা বেসিক বিষয় জেনেছি আজকে লগারিদমের দ্বিতীয় ক্লাস এখানে আমরা সাধারণ লগারিদম ও প্রাকৃতিক লগারিদমের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করবো তো প্রথম যে পার্থক্যটি সেটা হলো সংজ্ঞার পার্থক্য যে লগারিদমের ভিত্তি দশ তাকে আমরা সাধারণ লগারিদম বলি প্রাকৃতিক লগারিদম যে লগারিদমের ভিত্তি ই তাকে প্রাকৃতিক লগারিদম বলা হয় দুই নাম্বার পার্থক্য উদাহরণের পার্থক্য সাধারণ লগারিদমে দশ এর লগারিদমের মান অন যেমন লক টেন সমান অন অথবা লক টেন টেন সমান অন প্রাকৃতিক লগারিদমে ই লগারি মান ওয়ান লক নাম্বার ই সমান ওয়ান সাধারণ লগারিদমে লগ এন বা লগ টেন এন কারণ আমরা জানি সাধারণ লগারিদমে ভিত্তি হিসাবে ব্যবহার করা হয় টেন প্রাকৃতিক লগারিদম লগ ই এন অথবা প্রাকৃতিক লগারিদমে লগ না লেখে ইন লেখা হয় ইন এন ভিত্তি ভিত্তির পার্থক্য সাধারণ লগারিদমে দশ প্রাকৃতিক লগারিদমে ভিত্তি নেওয়া হয় ই ইয়ের মান টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট এটাকে আমরা চাইলে ক্যালকুলেটার মাধ্যমে বের করতে পারি ব্যবহার সাধারণ লগারিদম সাধারণ গণনা কার্যে ব্যবহার করা হয় প্রাকৃতিক লগারিদম দম তাত্ত্বিক গণনা গণনামূলক কাজে ব্যবহার করা হয় ছয় নম্বর যে পার্থক্যটি সেটি হলো আবিষ্কারকের পার্থক্য সাধারণ লগারিদম আবিষ্কার করেছেন হেনরি ডিক্স প্রাকৃতিক লগারিদম আবিষ্কার করেছেন জন নেপিয়ার এই জন্যে প্রাকৃতিক লগারিদমকে অনেকে নেপিয়ার লগারিদমও বলে থাকে তো এই ছিল সাধারণ লগারিদম ও প্রাকৃতিক লগারিদমের মধ্যে পার্থক্য